দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কারের অভাবে নানা ধরনের সমস্যায় পড়ে বরগুনা পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্রটির বেহাল দশা হয়েছে পাইকারি মৎস্য ব্যবসায়ীদের দাবি সরকারকে নিয়মিত রাজস্ব দিয়েও কোনো প্রকার সেবা পাচ্ছেন না তারা বরগুনার পাথরঘাটা থেকে সুমন মোল্লার পাঠানোর তথ্য বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মাছের পাইকারি বাজার বরগুনার পাথরঘাটা উপজেলার মৎস্য অবতরণ কেন্দ্র যেখান থেকে প্রতিদিন শত শত মন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন কয়েকশো পাইকার এই ঘাটে প্রতিদিন শত শত ট্রলার ভিড়ছে সামুদ্রিক মাছ বিক্রির জন্য তবে ঘাটে পল্টুন ও ভাঙাশিড়ি থাকার জন্য ট্রলার নোংর ও ঝুঁকি নিয়ে মাছ ঘাতে তুলতে বেগ পেতে হয় শ্রমিকদের এই বরফ মিলে লারা সময় সেন্টিকেট করিয়া সমিতি করিয়া এরা এইভাবে বরফ বেছে এতে আমি মনে করি এই এলাকার পাথরঘাটা এলাকার টলার মালিক যারা চালানি আরতদার এদের সবাই ক্ষতিগ্রস্ত হইতেছে পাথরঘাটা বিএফডিসি একটা মাছ বাজার খুব বড় সড় বাজার কিন্তু আসলে এখানে ব্যান গাড়ি রাখার বা কোনো রিক্সা রাখার কোনো পার্কিং ব্যবস্থা নাই আমরা ওই রোডের উপরে থাকি ব্যবসা বাণিজ্য করি আমাদের এখানে পরিবেশ সম্বন্ধে আমরা এখানে বাথরুমের বেশি সমস্যা প্রস্তাবখানা নাই বাথরুম নাই আমরা এখান থেকে মাস্ক ক্রয় করার পর ঢাকা রংপুর বগুড়া বিভিন্ন মোকামে যাওয়ার সময় আমরা যে যোগাযোগ ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হই এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা স্যাঁতসেঁতে পরিবেশ ও ভাঙা সিঁড়ির জন্য প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন এখানকার ব্যবসায়ী ও ক্রেতারা এছাড়াও দূর দূরান্ত থেকে পাইকার না আসার কারণে ট্রলার মালিকরাও মাছ বিক্রির জন্য অন্য জায়গায় চলে যাচ্ছেন বলে জানান শ্রমিক নেতাগণ আমার শ্রমিক ভাইরা এখানে একটা বাথরুমে যাবে তা সে ধরনের কোনো ব্যবস্থা নাই এখানে মাছ উঠানোর জন্য যে ধরনের পল্টন দরকার যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ পল্টন নাই বিএফডিসি আজকের সরকার এই বিএফডিসি থেকে কোটি কোটি টাকা রেভিনিউ নিচ্ছে কোনো আরদ্দারের জন্য কোনো বরাদ্দ নাই এবং কোন টলার মালিকের জন্য কোন বরাদ্দ এই বিএফডিসি এবং সরকারের বরাদ্দ নাই এদিকে মহামারীর মধ্যেও বিএফডিসির উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছেন বলে দাবি বাংলাদেশ মৎস্য কর্পোরেশনের এক কর্মকর্তার মৎস্য খাতকে উন্নয়নের জন্য বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী খুব আন্তরিক উনি এই খাতটাকে উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নিয়েছেন মাননীয় মন্ত্রী আমাদের সচিব এবং আমাদের চেয়ারম্যান মহোদয়রা জানেন আমি এই এবার কিছুদিন আগে এই অর্থ শুরু হওয়ার পরেই আমি অনেকগুলো প্রস্তাবনা পাঠিয়েছি তবে খুব দ্রুতই বরফকল ও হিমাগার চালু এবং কেন্দ্রটির অবকাঠামোগত সংস্কারের বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন বরগুনা দুই আসনের সংসদ সদস্য শৌকত হাসানুর রহমান রিমন বিএফবিসি একটা সাহিত্য সাহিত্য সংস্থা ওটা ওটা একদম ডাইরেক্ট উন্নয়নের জন্য এবারও দিছি এইটা এবং চর্দনির ব্যাপারে দিছি চর্দনি যেমন ই দিছি কি ওই যে নতুন প্রকল্প নিয়ে কাজ করার জন্য দুই সালেও একটা দিছি এবছরও আবার দিছি যেহেতু মৎস্য বাংলাদেশের অন্যতম একটি বড় সম্পদ তাই এই মৎস্য ব্যবসাকে আরও সাফল্যমণ্ডিত করার জন্য দ্রুত সকল সমস্যার সমাধান হবে এমন প্রত্যাশায় সকল ব্যবসায়ী ও ক্রেতাদের আন্না চৌধুরী news